ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। এবং বিভিন্ন পূজো মণ্ডপে এই মুহূর্তে সপ্তমীর আরতি চলছে। আমরা কিছুক্ষণ আগে দেশপ্রিয় পার্কের ছবিও আপনাদের সামনে তুলে ধরলাম। একেবারে রীতিনীতি মেনে যে সমস্ত ছবি শুধুমাত্র মণ্ডপের ছবি, মা দুর্গার ছবি কিন্তু নয়, একেবারে এবিপি আনন্দ এবছর শুধু নয়, প্রত্যেক বছরই আমরা আপনাদের সামনে তুলে ধরি মণ্ডপের ছবি, মা দুর্গার ছবি। কিন্তু তার পাশাপাশি এবছর বিশেষ করে আমরা দায়বদ্ধ আপনাদের জন্য, তাই প্রতি মুহূর্তের ছবি, একেবারে ষষ্ঠীর বোধন থেকে সপ্তমীর পুজো থেকে আরতি থেকে অষ্টমীর অঞ্জলি দশমীর সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরব। শিব মন্দিরের ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি রম্মানী মুখোপাধ্যায়। দক্ষিণ কলকাতার অন্যতম পুজোগুলোর মধ্যে শিব মন্দিরের পুজো কিন্তু অন্যতম একটি পুজো, এবং সপ্তমীর সন্ধে শিব মন্দিরে যে ছবিটা দেখা যাচ্ছে সেটা কিন্তু একেবারেই অপরিচিত, কারণ নিউ নর্মাল সপ্তমীর পুজো কিন্তু প্রত্যেকবারে চেনা ছবিটা আমাদের দেখাচ্ছে না। প্রত্যেক বছর আমরা যে ছবিটা দেখতে পাই যে মণ্ডপের সামনে যাওয়া যায় না, সেখানে গিয়ে ছবি তোলা যায় না, ঠিক ঠিক করতে থাকে মানুষজন, এবং সেখানে রীতিমতন পুলিশ তাড়িয়ে বেড়াতে থাকে যে ভিড় করবেন না। তবে এবছরও সেই ভিড় করবেন না একই সরব শোনা যাচ্ছে, কিন্তু সেই ভিড় করবেন না কারণ কিন্তু সম্পূর্ণ আলাদা। কারণ বারবারই বলা হচ্ছে যে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে এবং মাস্ক পরে থাকতে এবং বেশিক্ষণ না দাঁড়াতে। তবুও বাঙালির প্রাণের উৎসব দুর্গা উৎসব, এবং আজকে সপ্তমীর সন্ধে মানুষ একেবারে বেরোবেন না সেটা তো হয় না। হাইকোর্টের নির্দেশিকা অনুযায়ী কিন্তু ব্যারিকেড করা রয়েছে, এবং আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি যে মানুষজন তার বাইরে থেকেই প্রতিমা দর্শন করছেন এবং ছবি দেখছেন। এবং মণ্ডপের মধ্যে অবশ্যই অভিনবত্ব রয়েছে, ছোটর ওপর মণ্ডপ করা হয়েছে এবছর শিব মন্দিরে, কিন্তু তার মধ্যেও রয়েছে একটা অভিনবত্ব। সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উপলক্ষে দেবী হলো এখানকার থিম, এবং তারই ছায়াছবি দেবীর উপর ভিত্তি করে এবছরের মণ্ডপ সজ্জা করা হয়েছে, যেখানে দেবীকে বারবার পুজো করা হচ্ছে। এবং এখানে একটাই কথা বারবার উঠে আসছে যে মহামারীর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেই মহামারী থেকে নিস্তার পেতে অবশ্যই আমরা আরাধনা করব দেবীর। তবে বারবার একই কথা বারবারই উঠে আসছে যে চেনা ছবি কিন্তু এবছর একেবারেই নেই। মানুষজন আসছেন, ভিড় করছেন, কিন্তু সেটা খুবই স্বল্প পরিমাণে। ক্যামেরায় অমিত নাথের সঙ্গে রম্মানী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। এই মুহূর্তে আপনাদের নিয়ে যাব ত্রিধারায়। রয়েছেন আমাদের প্রতিনিধি অতসী মুখোপাধ্যায়। অতসী, দেখো প্রত্যেক বাড়িতে আমরা আলোচনা করি যে ভিরোমিটারের পারদ কতটা উঠলো, কতটা নামলো, কোন দিন বেশি হলো, কোন দিন কম। এবারে সেই ভিরোমিটারের পারদের কিন্তু ওঠা নামা নেই, যেটা রয়েছে অনেক বেশি আবেদন, মার কাছে পৌঁছে দেওয়া প্রার্থনা, তাই তো? একেবারেই তাই। আর এই আবেদন করেই এবছরের থিম ত্রিধারা সম্মেলনী বানিয়েছে যে এবছর বোধন থাক উৎসব নয়, সরাসরি বলবো মাতৃ প্রতিভা দর্শন করানোর জন্য, যে এবছরের জন্য তোলাই থাকলো, পরের বছর উৎসব আবার করা যাবে, এই বার্তাই দিয়েছে এবছরের ত্রিধারা সম্মেলনীর পুজো উদ্যোক্তারা। মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছে যে এখানকার থিমের সঙ্গে মাতৃ প্রতিমারও থিমের এক অদ্ভুত সজ্জায় সজ্জিত হয়েছে। মাতৃ প্রতিমা যেখানে অধিষ্ঠিত হয়েছে সেখান থেকে দর্শকদের ঢোকার নিষেধাজ্ঞা রয়েছে, অবশ্যই 10 মিটারের যে হাইকোর্টের নির্দেশ রয়েছে সেই নির্দেশ মতোই। সেই জন্য যে সরাসরি প্রতিমা যারা ভার্চুয়ালি উপভোগ করছেন তাদের জন্যই দেখাচ্ছি, এবং যারা দর্শক বন্ধুরা এসে সশরীরে দেখতে পাচ্ছেন না তাদের জন্য এই মাতৃ প্রতিমা দেখাচ্ছি। এবং অবশ্যই মণ্ডপের যে সজ্জা সেই সজ্জাও দেখাতে বলবো দর্শক বন্ধুদের। যেরকম দেখতে পাচ্ছ যে পুরো মণ্ডপে একটি সুন্দর আলোকচিত্র করা হয়েছে, এবং লাল রঙের এই কাপড় দিয়ে, লাল রঙের লাইট দিয়ে এক অপরূপ থিম সজ্জা করা হয়েছে ত্রিধারা সম্মেলনীতে। এবছরের যে থিম সজ্জা সেখানে কিন্তু সামাজিক বার্তার ভাবনা চিন্তা রেখেছে ত্রিধারা সম্মেলনী। তারা জানিয়েছে যে সমস্ত কোভিড যোদ্ধারা আমাদের এই মহামারীর সিচুয়েশনে আমাদের পাশে ছিল, অর্থাৎ ডাক্তার, নার্স এবং অবশ্যই যারা রয়েছেন স্টাফেরা, তাদের কিন্তু সম্মান জানিয়ে এবছরের থিম সজ্জা করা হয়েছে। এবং প্রত্যেকটা মণ্ডপের গায়েই রয়েছে, যেরকম দেখতে পাচ্ছি সামনে ঈশ্বরচন্দ্র, বিদ্যাসাগর, মাদার টেরেজা, স্বামী বিবেকানন্দ, সকলের মূর্তি কিন্তু এখানে রাখা হয়েছে, এবং এই সমস্ত মূর্তি দিয়েই এবছরের মণ্ডপ সজ্জা করা হয়েছে। সব মিলিয়ে কিন্তু একরকমের অন্যরকম ভাবনা চিন্তা, আলোকসজ্জা, আবহ সঙ্গীতের মেলবন্ধনে এক অসাধারণ মণ্ডপ সজ্জা এবছর ত্রিধারা সম্মেলনী তুলে ধরেছে। পাপিয়া, একদম ধন্যবাদ তোমাকে এই মুহূর্তে। অবশ্যই যেমনটা আমরা দেখছিলাম ত্রিধারার ছবি,
ভাবনার লড়াই সে সমস্ত তো রয়েছে, কিন্তু অনেক বেশি করে যেটা আমাদের প্রতিনিধিরাও বললেন যে মায়ের কাছে প্রার্থনা পৌঁছে দেওয়া, সেই প্রার্থনা কিন্তু আরতির মধ্যে দিয়েও। শিব মন্দিরের আরতির ছবি এই মুহূর্তে আপনাদের সামনে। Thank you.